আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নার্সারি শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে তোমাদের পড়াবো আমি পাঁচ নাম্বার ভাগের হরফ। এ পর্যন্ত, এর আগে তোমাদের চার নাম্বার ভাগের হরফ পর্যন্ত পড়ানো হয়েছিল। আমরা একটু শুরু থেকে বলি, আরবি 29টি হরফকে লেখার সুবিধার্থে কয় ভাগে? আট ভাগে ভাগ করা হয়েছিল। এক নম্বরে চারটি হরফ, আলিফ, মিম, ত, জ। দুই নম্বরে পাঁচটি হরফ, বা, তা, সা, ফা, কাফ। তিন নম্বরে তিনটি হরফ, হা, খ, জিম। চার নম্বরে পাঁচটি হরফ, র, ঝা, ওয়াও, দাল, রাল। তোমরা এটা অবশ্যই সিলেটের মধ্যে একটা একটা করে ভাগের হরফ লিখে প্রতিদিন একবার করে লিখবে, খাতায় খাতায়ও লিখবে, তাহলে তোমাদের মনে থাকবে। তাহলে আজকে আমরা চার নম্বর পাঠে চলে যাই। সকলে আমার সাথে বলো, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকো। আমরা যে বা লিখেছিলাম, সিনের মাথাটা শুরুটা ঠিক বার মতোই হবে, খুব ভালো করে খেয়াল করো। পাঁচ নম্বরে চারটি হরফ, তার মধ্যে প্রথমটা হচ্ছে সিন। প্রথমটা কি? সিন। প্রথমটা কি? সিন। এই হরফের নাম কি? সিন। সকলে আমার মুখের দিকে দেখো, আমি কীভাবে উচ্চারণ করছি। সিন, সিন। সিলেট পরিষ্কার করো, আবার লিখো। লেখার সময় অবশ্যই পড়তে হবে, হ্যাঁ, সিন, জোরে জোরে পড়তে হবে। সিন, সিন, এভাবে বড় করে সিলেটের মধ্যে একটা করে লিখবে। লেখা সুন্দর হয়ে গেলে এরপর সিলেটটাকে দুই ভাগ করে দিবে। সিলেটটাকে কয় ভাগ করবে? এটা মনে করো তোমাদের সিলেট, এটাকে দুই ভাগ, মাঝখানে একটা দাগ দিয়ে একটু ছোট করে লিখবে। সিন, সিন, দুইটা পাশাপাশি। সিন, সিন, সিন। এরপরে আরও ছোট করে তিনটা করে লিখতে হবে, হ্যাঁ, ওই সময় তোমাদের চকটা ছোট করে নিতে হবে, পাশাপাশি তিনটা লিখতে হবে। সিন, 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 ছোট চক দিয়ে লিখতে হবে, অবশ্যই ছোট, এরকম ছোট চক দিয়ে লিখবে। সিন, সিন, হ্যাঁ, তিনটা করে লিখবে। তাহলে সিনতে আমরা কি শব্দ পড়েছিলাম? সিনতে সাফিনাতুন, সাফিনাতুন অর্থ নৌকা। সাফিনাতুন অর্থ কি? নৌকা। নৌকা থাকে নদীর জলে, ঢেউ ভেঙে সামনে চলে। নৌকা থাকে নদীর জলে, ঢেউ ভেঙে সামনে চলে। মাশাআল্লাহ, তোমাদের ছেলেটার মাঝখানে সুন্দর করে একটা সিন লেখো। সুন্দর করে একটা সিন লিখবে, সিন। এখন কত সহজ দেখো, এই সিনের উপরে তিনটা নোক্তা দিয়ে দিলে, এরকম তিনটা নোক্তা দিয়ে দিলে এটার নাম কি হয়ে যাবে? এটার নাম হয়ে যাবে সিন। এটার নাম কি হয়ে যাবে? সিন হয়ে যাবে। এটার নাম কি হয়ে যাবে? সিন হয়ে যাবে। তাহলে সিনের উপর তিনটা নোক্তা দিলে কি হয়ে যাবে? সিন হয়ে যাবে। তাহলে পড়ো সবাই, সিনের উপর তিন নোক্তা দিলে সিন, সিনের উপর তিন নোক্তা দিলে সিন। এটাও বারবার তোমরা লিখতে থাকবে, পড়তে থাকবে। তোমরা সিন তো আগে লিখছো, তাহলে সিনটা তোমাদের লেখা সুন্দর হয়ে গেলে তাহলে উপরে শুধু তিনটা নোক্তা দিয়ে দিলেই তোমাদের সিন হয়ে যাবে। তাহলে এটাকেও তোমরা বড় করে লিখবে, এরপর বড় করে লেখা হয়ে গেলে তোমরা সিলেটের মধ্যে পাশাপাশি তিনটা করে এরকম লিখতে থাকবে, পড়তে থাকবে। সি, সিন, সিন, সিনের উপর তিন নোক্তা, সিন, সিন, সিনের উপর তিন নোক্তা। এইভাবে যতক্ষণ লেখা সুন্দর হবে না, লিখতে থাকবে, পড়তে থাকবে। তাহলে সিন দিয়ে কি শব্দ দেওয়া আছে? শামসুন, সিনতে শামসুন। শামসুন অর্থ সূর্য। সকালবেলা যে আমাদেরকে আলো দেয়, দুপুরবেলা প্রচণ্ড রোদ হয় যেটার থেকে, সেটার নাম হচ্ছে সূর্য। তোমরা সবাই সূর্য চিনো, তাহলে আজকে সূর্যের আরবি আমরা জানলাম, সেটা হচ্ছে শামসুন। শামসুন অর্থ সূর্য। সূর্য উঠে প্রতিদিন, সকাল বিকাল হয় রঙিন। সকালবেলা সূর্য একরকম দেখা যায়, দুপুরবেলা আরেক রকম, এবং বিকালবেলা আরেক রকম দেখা যায়। এজন্য এখানে বলা হয়েছে সূর্য উঠে প্রতিদিন, সকাল বিকাল হয় রঙিন। তাহলে সিনতে
শামসুন, সিন দেখি শামসুন, তাহলে সিন এবং শিন আমাদের হয়ে গেল। এরপরে আমরা সোয়াদ লিখব, খুব ভালো করে খেয়াল করো, সোয়াদ আমি লিখতেছি ঠিক এভাবে একটা দিবে তোমরা, দেওয়ার পরে এখান থেকে সোজা টেনে নিয়ে আসবে, নিয়ে আসে উঠাই দিবে, দেওয়ার পরে সিন সিনের যে পেটটা দিয়েছিলে ঠিক সেরকম একটা পেট দিয়ে দিবে, তাহলেই সোয়াদ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, সোয়াদ হয়ে যাবে। আমি আবার লিখতেছি, তোমরা স্লেটের মধ্যে পরিষ্কার করো, আবার সুন্দর করে লেখো। প্রথমে দাগের উপরে চক বসায়া এভাবে একটা মাথা দিতে হবে, সোয়াদের মাথা এটা, এরপরে এখান থেকে শিনের পেটটা দিয়ে দিবে। খেয়াল করবে যেন এটা ভিতরের দিকে না যায়, এটা যেন এইভাবে ভিতরের দিকে না যায়। হ্যাঁ, তাহলে এই হরফের নাম কি, সোয়াদ, সোয়াদ না সোয়াদ, সোজা উচ্চারণ সোয়াদ, সোয়াদ, স্লেটের মধ্যে লিখো, পড়তে থাকো, সোয়াদ সোয়াদ সোয়াদ, স্লেট পরিষ্কার করো, আবার লিখো সোয়াদ সোয়াদ সোয়াদ, এভাবে বড় করে কয়েকবার লিখবে, পড়বে লিখবে। এরপরে তোমরা পাশাপাশি আবার স্লেটের মধ্যে আগের হরফগুলো যেভাবে লিখেছিলে পাশাপাশি তোমরা দুইটা তিনটা অবশ্যই লিখবে, তাহলে লেখাটা তোমাদের সুন্দর হবে। পাশাপাশি দুই তিনটা করে লিখবে, সোয়াদ সোয়াদ সোয়াদ, লেখার সময় অবশ্যই উচ্চারণ করবে সোয়াদ সোয়াদ। তাহলে সোয়াদ, সোয়াদতে আমরা কী শব্দ পড়েছিলাম, সোয়াদতে সাওমুন, কিছুদিন আগে আমাদের রমজান চলে গেল, রোজা রাখতে হয় রমজান মাসে, সোয়াদতে সাওমুন, সাওমুন অর্থ রোজা, রোজা রাখো নামাজ পড়ো আল্লাহকে স্মরণ করো, রোজা রাখো নামাজ পড়ো আল্লাহকে স্মরণ করো। মাশাআল্লাহ, তোমরা শব্দ ছন্দগুলো খুব ভালো করে মুখস্থ করবে। তাহলে এর আগে আমরা কী লিখেছিলাম, সোয়াদ লিখেছিলাম, তাহলে তোমাদের ছেলেটার মাঝখানে সুন্দর করে একটা সোয়াদ লিখো, সোয়াদ লিখলা উপরে একটা শুধু নুকতা বাড়ায় দাও, এটা দদ হয়ে যাবে, কী হয়ে যাবে, খুব সহজ না, সোয়াদের উপরে একটা নুকতা বাড়ায় দিলে কি হয়ে যাবে, দদ হয়ে যাবে। তাহলে উচ্চারণ করো আমার সাথে, দদ দদ, ওটা সোয়াদ, এটা দদ দদ দদ, স্লেট পরিষ্কার করো, আবার লিখো সোয়াদ, উপরে এক নুকতা বাড়ায় দিলে দদ, সোয়াদের উপর এক নুকতা দিলে দদ, সোয়াদের উপর এক নুকতা দিলে দদ, সোয়াদের উপর এক নুকতা দিলে দদ, এভাবে বড় করে লিখতে থাকবে, সিলেটের মধ্যে মুছতে থাকবে। এরপর পাশাপাশি দুই তিনটা করে লিখবে সোয়াদ, দুইটা তিনটা যখন লিখবে তখন তোমরা চকটা ছোট করে নিবে, সোয়াদ, এক নুকতা বাড়াই দিলে দদ দদ দদ, এভাবে লিখতে থাকবে, মুছতে থাকবে, পড়তে থাকবে, যতক্ষণ লেখা সুন্দর হবে না, ঠিক আছে। তাহলে দদ দদতে আমরা কী শব্দ পড়েছিলাম, দয়ফুন, দত্তে দয়ফুন, দয়ফুন অর্থ কি, মেহমান, দয়ফুন অর্থ মেহমান, যেমন আমাদের বাসায় নানা নানি আসে, দাদা দাদি আসে, চাচুরা আসে, মামারা আসে, মামিরা খালারা আসে, এরা হচ্ছে আমাদের মেহমান। এছাড়াও অনেকেই আমাদের বাসায় মেহমান হিসেবে আসে, দূর থেকে কেউ আসলে আমাদের বাসায় তাদেরকে মেহমান বলে। তাহলে দত্তে দয়ফুন, দয়ফুন অর্থ মেহমান, মেহমানকে ঘরে নাও, ভালো নাস্তা খাবার দাও, মেহমানকে অবশ্যই কী করতে হবে, ভালো নাস্তা দিতে হবে, ভালোভাবে খাইতে দিতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। বিশেষ করে তোমাদের বাসায় যখন মেহমান আসবে তখন অবশ্যই তোমরা সালাম দিবে, কী দিবে, আসসালামু আলাইকুম, সালাম দিবে, তাকে কেমন আছে জিজ্ঞেস করবে, যখন তোমাকে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো তখন বলতে হবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এরপরে মেহমানদেরকে কালিমাতে এবার শোনাইতে হবে, পড়া জিজ্ঞেস করলে ছড়া শোনাইতে হবে, এরপরে আলিফতে আল্লাহ বাতে বাইতুল্লাহ, এভাবে তোমরা যেগুলো পারো তোমাদেরকে জিজ্ঞেস করলে, হ্যাঁ, লজ্জা করা যাবে না, বলতে হবে, বললে মেহমান কী করবে, দোয়া করবে, আর মেহমান দোয়া করলে কী হবে, আমাদের পড়ালেখা মনে থাকবে, মুখস্থ বেশি করে হবে, আমরা ভালো রেজাল্ট করতে পারবো, পুরস্কার পাবো, আব্বু আম্মু আমাদেরকে ভালোবাসবে, হুজুররা ভালোবাসবে, মেহমান ভালোবাসবে, আল্লাহ আমাদেরকে কী করবে, ভালোবাসবে। তাহলে মনে থাকবে তো, তাহলে চার পাঁচ নম্বরে আমরা কয়টি হরফ পড়লাম, সিন, চারটি হরফ, সিন শিন সোয়াদ দত। তোমাদের
উজুর ফরজ এবং গোসলের ফরজ এর আগে পড়ানো হয়েছিল, আমি বলতেছি আমার কাছে শুনে মুখস্থ করে তোমরা আব্বু আম্মুকে শোনাবে, ঠিক আছে? তাহলে উজুতে কয় ফরজ পড়েছিলাম আমরা? চার ফরজ। উজুতে চার ফরজ, সমস্ত মুখ ধোয়া, দুই হাতের কুনুই সহ ধোয়া, মাথা মাসেহ করা, দুই পায়ের টাকনু সহ ধোয়া। এটা ছিল উজুর ফরজ। এবার গোসলের ফরজ কয়টি? তিনটি। ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালো করে ভালোভাবে ধৌত করা, এটা হচ্ছে গোসলের ফরজ। উজু এবং গোসলের ফরজটা তোমরা অবশ্যই মুখস্থ করে আব্বু আম্মুকে শোনাবে। পাশাপাশি এক থেকে পাঁচের পাঁচ নম্বর যে ভাগের হরফ আছে, এই পাঁচ এক থেকে পাঁচ নম্বর ভাগের হরফগুলা তোমরা খুব ভালো করে সিলেটের মধ্যে লিখে শিখবে। তাহলে আমরা পাঁচ নম্বরে যে চারটি হরফ পাইলাম এগুলা সবগুলো এখন একটু লিখি, লিখে পরীক্ষা নেই, দেখি আমরা পারতেছি কি না। সিন, শিন, সাদ, দাদ। সিন, শিন, সাদ, দাদ সোজাভাবে কমসে কম দশ বার পড়বে। সিন, শিন, সাদ, দাদ। এবার উল্টা দিক থেকে দাদ, সাদ, শিন, সিন, দাদ, সাদ, শিন, সিন। এরপর অভিভাবকরা আপনারা উল্টা পাল্টা করে হাত রাখবেন, তারা হরফগুলো সরাসরি চিনতেছে কিনা এটা পরীক্ষা হয়ে যাবে। যেমন এইভাবে শিন, দাদ, সিন, এটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন যাতে তারা ধারাবাহিকভাবে পড়ে আসার সুযোগটা না পায়। তাহলে হবে কি, হরফগুলো যে কোনো জায়গায় আসুক তারা ধরতে পারবে এবং বলতে পারবে, এবং আপনি যখন মুখে তাদেরকে বলবেন যে সিন লেখো, সাদ লেখো, তখন তারা লিখতে পারবে। এই জন্য আপনারা উল্টাপাল্টা হাত রাখার সময় খুব দ্রুত করবেন, দদ, শিন, সাদ, তাকে ধারাবাহিকভাবে বলার যে সুযোগটা সেটা চিন্তা করার সুযোগটা প্রথমে করবে, কিন্তু আপনারা সুযোগটা আস্তে আস্তে কমায় দেবেন। তাহলে সে যখন আঙুল রাখার সাথে সাথে বলতে পারবে, তখন আপনি নিশ্চিত হবেন যে হরফটা তার ব্রেনের মধ্যে সেভ হয়ে গেছে, এটা তার আর ভুলার সম্ভাবনা থাকবে না। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।